नमस्कार एवं सालाम आपनारा देखछेन न्यूज निर्भीक और आज 26 जून रविवार न्यूज निर्भीकेर विशेष प्रतिवेदन निये उपस्थित आमी शरण सुंदर दास। आज के आमादेर प्रतिवेदनेर विषय वस्तुर परिप्रेक्षिते शिरोनाम होच्छे राशिया यूक्रेन युद्धेर परिणतिते विश्वे महामंदा अनिवार्य दायी किन्तु अमेरिकार। आजकेर प्रतिवेदनटा एकटु दीर्घ अवश्य शेष पर्यन्त देखुन। विश्वजुड़े एखन हाहाकार जागानो एकटा प्रश्न यूक्रेन युद्धेर परिणतिते विगत 2008 सालेर मतो आबारो कि एक ग्लोबाल अर्थनैतिक महामंदा एवं दुनिया जुड़े क्षुधा दारिद्र आरो छेये जावार घटना घटबे। अमेरिकातेओ एई निये जल्पना कल्पना शुरू होये गियेछे किन्तु वाल स्ट्रीट पाड़ा ग्लोबाल पुँजीबाजार बिजनेस हाउसगुलो एई निये भीत एवं सन्त्रस्त होये पड़ेछे। हबारी कथा जून मास शेष होये एलो आज के 26 तारीख अर्थात यूक्रेन युद्ध मोट 4 मास पार होये 5 मासे पड़ेछे। एई 5 मासेर मध्ये शुरूर दिक थेके एखोनो पर्यन्त विश्व संवाद माध्यमेर खबराखबर निये एकटु पर्यालोचना करले देखा जाबे जे बिराट एकटा परिवर्तन एसेछे। কি সেই পরিবর্তন? ইউক্রেন যুদ্ধের শুরু থেকে বেশ কয়েক মাস আমেরিকা সহ পশ্চিমে বিশেষ করে ইউরোপে রাশিয়া ইউক্রেন যুদ্ধের নিউজ রিপোর্টিং এর নামে যেভাবে তথাকথিত দেশপ্রেমী প্রপাগান্ডা চালানো হচ্ছিল গোয়েবেলসিও সেই মিথ্যার প্রচারে একটা ছবি যেন উঠে আসছিল যে এই তো রাশিয়া হেরে যাচ্ছে কিংবা অবরোধে পড়ে রাশিয়ান অর্থনীতি একদম ডুবে যাচ্ছে অথবা সামরিকভাবে ইউক্রেন এই যুদ্ধে জিতেই যাচ্ছে ইত্যাদি ইত্যাদি ধরনের পশ্চিমা নানা রিপোর্ট যেটা চারিদিকে একেবারে ছেয়ে গিয়েছিল আজ কিন্তু সেই সবে একদম ভাঁটা পড়েছে দেখা যাচ্ছে। শুরু থেকেই পশ্চিমে বিশেষত ইউরোপে বিশেষ করে যুদ্ধের নিউজ রিপোর্ট আর কথিত দেশপ্রেমী প্রপাগান্ডা যে এক জিনিস নয় এর কোনো তফাৎ ফারাক এতদিন দেখা যাচ্ছিল না। কোনো দেশের মিডিয়ায় নিজ দেশের যুদ্ধের খবরে কিছু প্রপাগান্ডা থাকে এটা হয়তো অস্বাভাবিক নয়, যদিও একালে গ্লোবাল বাণিজ্য ব্যবস্থার যুগে নিজের দেশের মিডিয়া বলে কোনো ধারণা কার্যকর থাকার কথা নয়, কারণ এতদিনে সবাই বুঝে গিয়েছে যে মিথ্যা প্রপাগান্ডায় দেশপ্রেম দেখাতেই হবে। বাস্তবে এটা প্রমাণ হয়েছে যে এই রকম মিথ্যা বলে কোনো দেশেরই কোনো লাভ হয় না। তবু ইউরোপেই বেশি দেখা যাচ্ছে লাগাম ছাড়া মিথ্যা প্রপাগান্ডা, আর বড্ড বেশি মিথ্যা হওয়াতেই সম্ভবত সেই প্রপাগান্ডা 4 মাসও টিকতে পারল না। ভাঁটার টান এখন সেই প্রপাগান্ডায়, কারণ 4 মাস ধরে কেউ যদি লাগাতার বলে চলে যে আমরা খালি জিততেই আছি জিততেই আছি, অথচ বাস্তবতায় কোনো বদল নেই, এতে এক পর্যায়ে সব প্রপাগান্ডাই মুখ থুবড়ে পড়ারই কথা। তাই সবাই এখন প্রপাগান্ডা রেখে অন্তত চুপ হয়ে গিয়েছে। আরও কারণও আছে, একদিকে ইউক্রেন যুদ্ধ এটা দুদেশের কোনো লোকাল যুদ্ধ, মানে এটা কোনো বুদ্ধিতেই রাশিয়া ইউক্রেনের মধ্যেই সীমাবদ্ধ এমন কোনো যুদ্ধ নয়, এটা সব অর্থেই সবার ওপর একটা গ্লোবাল প্রভাব পড়া যুদ্ধ হিসেবে হাজির হয়েছে। আর এটা আগে বা শুরুতে দুই দেশের কোনো লোকাল যুদ্ধ ছিল আর পরে সেটা গ্লোবালভাবে সবার ওপরে প্রভাব নিয়ে হাজির হয়েছে তাও নয়, এই যুদ্ধ শুরু থেকেই গ্লোবাল প্রভাবের। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনই হয়তো এমন একটা যুদ্ধ চেয়েছেন। যেমন বাইডেনের হিসাব মতে যুদ্ধের পক্ষাপক্ষ হোক সারা ইউরোপ আর আমেরিকা মিলে একসাথে, এইভাবে সারা পশ্চিম জুড়ে এক নিজ পক্ষ শক্তি খাড়া হোক, হয়েছেও তাই। আর তা না হয়ে অন্য কিছু হওয়ার সুযোগ ছিল না। প্রধানত ইউরোপের রাষ্ট্রগুলো সবাই, এমনকি খোদ আমেরিকাও কম বা বেশি পরিমাণে রাশিয়ান তেল অথবা গ্যাসের ওপর নির্ভরশীল ছিল, তারা তা কিনে চলতো। তাই এটা রাশিয়া ইউক্রেনের মধ্যে সীমিত একটা যুদ্ধের ঘটনা যতটা না, তার চেয়েও কয়েক গুণ বেশি প্রভাবশালী ঘটনা হলো রাশিয়ার ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করার ঘটনা। বাংলা ভাষায় বললে যার সার কথা হলো রাশিয়াকে ভাতে মারার পরিকল্পনা, যুদ্ধ বললে যা বোঝাবে ঠিক সেই। দুনিয়ার সবাই এখন এর মানে বুঝে গিয়েছে যে এটা শুধু রাশিয়া ইউক্রেনের মধ্যে সীমিত যুদ্ধ একেবারেই নয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ মূলত ইউরোপীয় ইউনিয়নকে বগলদাবা করে জো বাইডেনের আমেরিকার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যুদ্ধ। তাই
যদি ইউরোপীয় ইউনিয়ন বা আমেরিকা যে কাউকে যদি জিজ্ঞাসা করা যায় যে রাশিয়ার সাথে আপনাদের বিরোধের ক্ষেত্রটা কোথায়, কি নিয়ে রাশিয়ার সঙ্গে আপনাদের বিরোধ, ইউক্রেনের যুদ্ধের ক্ষেত্রে বিরোধ নাকি রাশিয়ার ওপর সর্বাত্মক সবাই মিলে অর্থনৈতিক অবরোধ মানে ডলার বা ইউরো মুদ্রার অবরোধ আরোপ করার বিরোধ, রাশিয়ার সাথে আপনাদের বিরোধের ক্ষেত্রটা কোথায়, পশ্চিমা কোনো রাষ্ট্র কিন্তু এর সঠিক উত্তর দিতে পারবে না। যেমন এটা ইউক্রেন যুদ্ধে জেতার জন্যই রাশিয়ার ওপর তাদের অর্থনৈতিক অবরোধের যুদ্ধ শুরুতে এমন একটা দাবি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল আমেরিকা সহ পশ্চিমী দেশগুলো, কিন্তু এখন অন্য কাউকে বিশ্বাস করানোর আগে তারা নিজেরাই আর সেটা বিশ্বাস করতে চায় না। তাদের পশ্চিমা শক্তির লক্ষ্য এখন পরিষ্কার এবং উলঙ্গভাবে পরিষ্কার প্রকাশ্যে এসেছে যে তারা পুতিনের রাশিয়াকে নিজ রাজনৈতিক বা অর্থনৈতিক স্বার্থে, ব্যবসায় বাণিজ্যে, এমনকি কোনো স্ট্র্যাটেজিক স্বার্থ সব কিছু থেকে বঞ্চিত করাই লক্ষ্য। তারা রাশিয়াকে দেখতে চায় যেন সেই 1991 সালের আগের মতো এক সোভিয়েত ইউনিয়ন, যে রাষ্ট্রের সাথে দুনিয়ার IMF বিশ্বব্যাংকের সদস্য রাষ্ট্র যারা ছিল তাদের কারো সাথে তেমন বাণিজ্য সম্পর্ক ছিল না, এমনকি সোভিয়েত ব্লকের বলে যেসব রাষ্ট্র ছিল যেমন পোল্যান্ড বা রোমানিয়া, এদের সাথেও বাণিজ্য প্রধান এমন কোনো সম্পর্ক ছিল না। এসবের মূল কারণ কোনো আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থা এবং এর সদস্যপদ নেওয়া ছাড়া কোনো রাষ্ট্র আন্তর্রাষ্ট্রীয় বাণিজ্য করতে পারে না। আর 1991 সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন বা কমিউনিস্ট ব্লকের কোনো রাষ্ট্রই IMF ধরনের কোনো আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার সদস্য ছিল না। 1992 সাল থেকে রাশিয়া সহ সমস্ত পুরনো কমিউনিস্ট ব্লকের রাষ্ট্র IMF সদস্য হয়ে যাওয়ার পরে এখন যেন বাইডেন চাইছেন যে পুতিনের রাশিয়ার সদস্যপদ শূন্য হয়ে যাক, তাই যেন এখন অবরোধ আরোপ করা। মানে বাইডেন আসলে যেন চান রাশিয়ার আগের মতোই কার্যত IMF সদস্যপদ না থাক। কিন্তু ভাগাড়ে মরা গরু বেশি পড়ে থাকবে না কম পড়ে থাকবে সেটা কিন্তু শকুনের অভিশাপের ওপর নির্ভর করে না। রাশিয়া ইরানও নয়, আমেরিকা সহ পশ্চিমা শক্তির রাশিয়াকে ইরান বলে মনে করাও ছিল মারাত্মক ভুল। অন্যভাবে বললে হয়তো এটা আসলে নিজেদের ওভার এস্টিমেশন বা মেপে মেপে নিজেকে বেশি করে বলা, এটাকেই আমরা অনেকে সাদা শ্রেষ্ঠত্ববাদের প্রকাশ বলি। যেমন ধরুন এক সাদা ককেশীয় বলল, আরে আমরা তো দুনিয়ায় গত 500 বছর ধরে অধীনস্থ করে শাসন করে চলেছি দুনিয়াকে, আমাদের জ্ঞান বুদ্ধি চাতুরি বা সততার সাথে কেউ কি পারবে? তাই দুনিয়া আগামীতে চীনের নেতৃত্বে কেন, কারো নেতৃত্বেই যেতে পারবে না। গত 500 বছরের মতো গোটা বিশ্ব আমাদের নেতৃত্বেই থেকে যাবে চিরকাল আগামীকাল। তাই আমাদের আপাত লক্ষ্য রাশিয়াকে ভাত কাপড়ে মারা, রাশিয়াকে ইউরোপে প্রভাবহীন করে বিতাড়িত এবং কোণঠাসা করা, ইউরোপের যে কোনো কর্নারে একেবারেই প্রভাবহীন করা, হাতে একেবারে ভিক্ষাপাত্র ধরিয়ে দেয়া। অনেকে অবশ্য প্রশ্ন করতে পারেন যে রাশিয়া তো চীনের মতো হবু গ্লোবাল নেতা নয়, তবে স্বাধীন মর্যাদা নিয়ে দুনিয়ায় সামর্থ্য অনুসারে ব্যবসা বাণিজ্য করে চলতে চায়। পশ্চিমা শক্তির মনোবাসনা ছিল রাশিয়ার ওপর অর্থনৈতিক সামরিক সব রকমের চাপ সৃষ্টি করে তাকে কোণঠাসা রিক্ত করে রাখা, আর এর সাথে তারা দেখতে চেয়েছিল রাশিয়ার এই কল্পিত দুস্থ দশা দেখে চীনের প্রতিক্রিয়া কি হয়, রাশিয়াকে বাঁচাতে ছুটে যায়, তাদের বিপদে জড়িয়ে যায়, নাকি রাশিয়াকেই হারিয়ে ফেলে। যদিও যুদ্ধ শুরুর এক সপ্তাহের মধ্যে চীন পরিষ্কার করে নিজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে বলে দিয়েছিল যে রাশিয়ার নিজ অর্থনৈতিক সামরিক স্বার্থ যদিও চীনের স্বার্থ নয়, তবুও তারা আশা করে পশ্চিমের সাথে রাশিয়ার বিরোধের সব পক্ষই শান্তিপূর্ণ উপায়ে তার সমাধানের পথ বের করতে সফল হবে। তাহলে অবরোধ আরোপের বিচারে রাশিয়াকে ইরান মনে করাকে পশ্চিমা শক্তির মারাত্মক ভুল বলা হলো কেন? কারণ আমেরিকান অবরোধ নিষেধাজ্ঞা ইত্যাদি এর আগে বহুবার ইরানের ওপর দেয়া ছিল, চাপানো ছিল, এখনও আছে। প্রায় একইভাবে রাশিয়ার ওপরও দেয়া হয়েছিল, যা এখনও সর্বব্যাপী অবরোধের, এমনকি ইউরোপীয় ইউনিয়নও রাশিয়ার ওপর এখন ইউরো অবরোধ পর্যন্ত দিয়ে রেখেছে, আর এখান থেকেই আসছে রাশিয়ার সাথে ইরানের তুলনা। তবে রাশিয়া এবং ইরানের আরেক মিলের দিক আছে, সেটা হলো এই দুই দেশই তাদের তেল গ্যাস আর কোনো দেশ কিনুক আর না কিনুক, এরা উভয়েই চীনে 25 বছর ধরে লাগাতার জ্বালানি সরবরাহ করতে চুক্তিবদ্ধ হয়েছে, আর এটাই এই দুটো দেশকে আমেরিকান অবরোধের হাত থেকে অর্থনীতিতে অন্তত কিছুটা স্থায়ী রিলিফ দিয়ে থাকে। তবু ইরান এবং রাশিয়ার মধ্যে প্রধান ফারাক হলো, সারা ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ান তেল গ্যাস কিনতে যতটা নির্ভরশীল, জো বাইডেনের পাল্লায় পড়ে তার মন রক্ষার্থে
তার মন জুগিয়ে চলতে ইউরোপীয় ইউনিয়ন বহু চেষ্টা এখন করে গেলেও তাতে সফল বলা যাবে না। যেমন সর্বশেষ রয়টার্সের খবর হলো, জার্মান হঠাৎ করে বিশাল গ্যাস সংকটের মুখোমুখি। রাশিয়া এক চলতি জুন মাসের ব্যবধানে 60% গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে। আসলে এটাকেই বলছিলাম, রাশিয়ার পরিস্থিতি ইরানের চেয়ে আলাদা। কিভাবে না, পণ্য কেনাবেচা না হলে এর ক্ষয়ক্ষতি একপক্ষীয় নয়, বরং ক্রেতা বিক্রেতা উভয়েই তাতে অসুবিধায় পড়ে। এই সুবিধায় রাশিয়া আছে, কিন্তু যেমনটা ইরানের বেলায় কিন্তু নেই। ইরানের বেলায় জ্বালানি বিক্রি না হলে ইরানের ক্ষতিটাই বেশি। এত কিছুর পর রাশিয়া কেন ইউরোপে সুবিধাজনক অবস্থায় রয়েছে? মূল কারণ হচ্ছে, পূর্ব ইউরোপ বলে বা কমিউনিস্ট ব্লকের দেশগুলোর নেতা বলে, রাশিয়া দীর্ঘদিন বাণিজ্য বিচ্ছিন্ন ছিল। মানে বাণিজ্যিকভাবে ব্লকের বাইরের অন্য কোনো রাষ্ট্রের সাথে কোনো পণ্য লেনদেনে সম্পর্কে ছিল না 1991 সালের আগে পর্যন্ত। আর তাতে হয়েছে কি, তাতে রাশিয়ান তেল গ্যাস বাদ দিয়ে বাকি পুরো ইউরোপের মাটির নিচের সব তেল গ্যাস ব্যবহার করে তা শেষ করে ফেলা হয়েছিল। ফলে ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রগুলো সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর সবাই তেল গ্যাস প্রশ্নে একই রাশিয়ার ওপর কম বেশি পরিমাণ নির্ভরশীল হয়ে পড়েছিল। গ্যাস একদিকে তুলনামূলক ক্লিন এনার্জির উৎস, অন্যদিকে ইউরোপ মানেই বছরে 6 মাসের বেশি যেখানে ঘর গরম রাখতে জ্বালানি না পোড়ালে ওই সব দেশ বসবাসেরই অযোগ্য হয়ে যায়। ফলে ওই জীবনযাত্রা প্রচুর জ্বালানি, প্রচুর খরচ নির্ভর। এই কারণে সেই থেকে একালে ইউরোপের কোনো রাষ্ট্র রাশিয়ার তেল গ্যাস কিনবে না, এটা বললেই তাতে রাশিয়ার একটা বিকল্প জোগাড় করা কিন্তু তাদের জন্য সহজ হয়ে ওঠে না। বললেই হয় না যে আর তেল কিনবো না, কিন্তু সে বিকল্প জোগাড় করা সহজ নয়। এই জন্যই তারা অনেকবার বাইডেনকে বুঝিয়েছিল এবং সিদ্ধান্তে এসেছিল যে 2027 সালের আগে পর্যন্ত অন্তত তারা রাশিয়ার বিকল্প উৎসের কাছে যাবে না। কিন্তু বাইডেনের চাপের মুখে ফিরে তারা অনেকেই অপারগতার কথা বাস্তব হলেও তা উচ্চারণ করতে চায়নি বা পারেনি। আবার হাঙ্গেরি বা ইতালির মতো দেশ খোলাখুলি চেঁচিয়ে বলে দিয়েছিল কিন্তু যে রাশিয়ান তেল গ্যাস ছাড়া তাদের অর্থনীতি চলবেই না, তাই তারা কিনতেই থাকবে। আর এখন ঠিক এই অবস্থায় খোদ রাশিয়া এবার গ্যাস বিক্রি বা গ্যাস সরবরাহ কমিয়ে দেওয়ার কথা জানিয়েছে। কোথায় আছে, অর্থাৎ ইউরোপ ইচ্ছা বা পছন্দ মতো রাশিয়ার ওপর ইউরো অবরোধ করবে, নাকি উল্টে রাশিয়া নিজে রুবল মুদ্রার শর্ত পূরণ হলেই তবে গ্যাস বেচবে তা, এবং তা তো বটেই, আবার রুবল দিলেও রাশিয়া উল্টে কোনো ইউরোপীয় রাষ্ট্রকে চাপ দেবে, বিপদে ফেলতে গ্যাস সরবরাহ কমিয়ে দেবে, সেটা সম্পূর্ণতই কিন্তু রাশিয়ার ইচ্ছা, রাশিয়ার সেটা নিজের ইচ্ছা। আর এই সূত্রেই পড়েছে জার্মানি। অনেকের মনে হতে পারে, রাশিয়া গ্যাস বেচবে না, নিজে এই কথা বলার সামর্থ্য পেল কি করে? হ্যাঁ, রাশিয়ার সেই সামর্থ্য এখন আছে, সেই সামর্থ্যবান রাশিয়া হয়েছে। আমেরিকান মিডিয়া ব্লুমবার্গের উদ্ধৃতি এই নিয়ে বিবিসি এক লম্বা রিপোর্ট করেছে গত 22 মে। প্রথম কথা হচ্ছে, রাশিয়ান অর্থনীতি এখন আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের অবরোধের ঠেলায় কোণঠাসা হয়ে পড়বে বলে পশ্চিমা শক্তির মিডিয়া প্রধান এবং সোশ্যাল মিডিয়ায় যে হৈ হৈ আতঙ্ক তুলেছিল তা এখন কিন্তু উল্টে গিয়েছে। বিবিসির এই রিপোর্ট বিস্তারিতভাবে রাশিয়া কী কী পদক্ষেপ নেওয়ার কারণে তার রুবল এখন চাঙ্গা হয়ে গিয়েছে এর বিস্তারিত বর্ণনা দিয়েছে। এছাড়া আমেরিকান স্থানীয় ভোক্তা শ্রোতার মিডিয়া CNBCও আরেক দিক থেকে বিস্তারিত রিপোর্ট করে জানিয়েছিল যে গত মার্চে যেখানে $1 কিনতে 139 রুবল লাগতো, তা এখন 52 রুবলে নেমে গিয়ে রুবলকে শক্তিশালী করে দিয়েছে। অর্থাৎ উল্টে এটা নেমে 52 রুবলে ডলার হয়ে গেলে এটা বেশি নিচে নেমে যাওয়া দর মনে করে রাশিয়ান কেন্দ্রীয় ব্যাংকই সেটাকে সামলাতে চাইছে। এতে রাশিয়ান রপ্তানি বাজার বেশি রাশিয়ান পণ্য হারাবে বলে মনে করে এটা ভারসাম্য আনতে এখন একটু বাড়িয়ে 62 রুবলের এই রেটের আশেপাশে মূল্য স্থির ধরে রাখার মেকানিজম বের করার চেষ্টা করছে। অর্থাৎ রাশিয়ান কেন্দ্রীয় ব্যাংক সঠিক নীতি পলিসি প্রণয়নে সফল যে অন্য দেশকে আগে রাশিয়ান রুবল কিনে পরে ওই রুবলে মূল্য পরিশোধ করার শর্তেই তেল গ্যাস কিনতে ক্রেতাকে বাধ্য করতে পেরেছে তারা। এটাই রুবলকে এখন এক চাঙ্গা মুদ্রা এবং এটা খুবই দরকারি মুদ্রা হিসেবে বাজারে হাজির করেছে। আর এখানেই ইউরোপের জ্বালানি চাহিদায় রাশিয়ার বিকল্প নেই, এর সুবিধে তুলে নিতে পারাতেই এটা রুবলকে শক্তিশালী মুদ্রা করে দিয়েছে। আর এখান থেকেই রাশিয়া ইরান থেকে আলাদা হয়ে আপাতত নিজ ভাগ্য খুলে বসেছে। অথচ শুরুতে আমেরিকার নেতৃত্বে ইউরোপ
এভাবে সারা পশ্চিমা শক্তির অনুমান কল্পনা ছিল এটাই, যেন রাশিয়ার ওপর, মানে অনেকটা যেমন ইরানের বেলায় তার অর্থনীতিতে করা হয়েছিল আর কি, রাশিয়ার ওপর আমেরিকার ডলার অবরোধ আরোপ করে ইরানের মতোই রাশিয়ান অর্থনীতিকে একেবারে পঙ্গু করে দেওয়া যাবে, ক্ষতিগ্রস্ত বা সংকুচিত করার পথে সহজেই ঠেলে তাদের একেবারে সফল করবে, আমেরিকানদের সফল করবে, ইউরোপিয়ানদের সফল করবে। কিন্তু এক কথায় বললে বাইডেনের এখনকার প্রশাসন এবং নির্বাচন পূর্ব নির্বাচন পরিচালনা টিম আসলে প্রয়োজনীয় হোমওয়ার্ক কি করেনি, যেগুলোর বিষয়ে শক্ত এবং নির্মোহ পর্যালোচনা করে হ্যাঁ বা না সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল কঠোরভাবে কঠিনভাবে, সেসব ক্ষেত্রে তারা আবেগে সিদ্ধান্ত নিয়েছে। যেমন বিজয়ী হয়ে গেলে কি হবে, বিজয়ী হওয়ার আগেই সেই কল্পনার আবেগে সিদ্ধান্ত নিয়েছে, ইউরোপে রাশিয়ান তেল গ্যাসের বিকল্প আছে কি না এটারও যাচাই করেনি তারা, তার আগেই রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা আরোপ করে দিয়েছে। সব মিলিয়ে এখন খোদ আমেরিকাতেই একটা অংশের মনে যুদ্ধে হেরে যাওয়ার বাঁশি বেজে উঠেছে, তারা বাইডেনের সমালোচনার দিকগুলো তুলে আনা শুরু করেছে। হংকং থেকে প্রকাশিত এশিয়ান টাইমস ওয়েব পত্রিকা এই নিয়ে একটা কঠোর সমালোচক হয়ে উঠেছে, সেখানে তারা এক রিপোর্টে লিখেছে বাইডেন প্রশাসনকে ঘিরে থাকা 36 জনের এক্সপার্ট এক কোটারি গ্রুপের রেফারেন্স দিয়ে বলছে, এরা সম্মিলিতভাবে এক চিঠিতে লিখেছে যে আমেরিকা ও ইউরোপকে অবশ্যই ইউক্রেনকে রাশিয়ার সাথে কোনো যুদ্ধবিরতির চুক্তি ঘটানো থেকে বিরত রাখতে হবে, যা ইউক্রেনের যুদ্ধ লক্ষ্য পূরণের চেয়ে খাটো এবং যা পরিণতিতে লাখ লাখ ইউক্রেনীয় রাশিয়ার অধীনস্থ করবে, এটা থেকে তাদের বিরত রাখতে হবে, রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ নিয়ে যেন কোনো সমঝোতা না হয় এটা তারা বলেছে। আর এই চিঠিকে কেন্দ্র করে ওয়াশিংটন পোস্ট গত 17 জুন আর একটা রচনা ছাপিয়েছে, সেখানে প্রথম বাক্যেই বলা হয়েছে আমেরিকা এবং এর সহযোগী দেশগুলো ইউক্রেনে এই দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রস্তুতি নেওয়া শুরু করেছে বলে জানিয়ে কর্মকর্তারা বলছেন বাইডেন প্রশাসন রাশিয়ান বিজয় যাতে না ঘটতে পারে তা থেকে রাশিয়াকে বঞ্চিত করতে চেয়ে ইউক্রেনে সামরিক ব্যয় বিশাল বৃদ্ধির পরিকল্পনা করছে, অথচ এতে যুদ্ধ বাড়িয়ে তোলাতে অস্থিতিশীলতা কয়েকগুণ বেড়ে যাবে, যার সোজা ফল হবে দুনিয়াতে তীব্র ক্ষুধার সংকট এবং গ্লোবাল অর্থনীতির সংকট জটিলতরভাবে বেড়ে যাবে। এভাবে সবগুলো খবরকে উদ্ধৃত করে আরেক থিঙ্ক ট্যাঙ্ক কর্তা ইভো দালদার লিখছেন, আমেরিকান প্রশাসন উভয় সংকটে পড়েছে, হয় ইউক্রেনে চলমান ব্যাপক রক্তপাতের পথ হলেও তাই ধরে এক গুঁয়েমি বজায় রেখে গুঁয়ার তুমি বজায় রেখে সেই ধরে বসে থাকতে হবে, এর ভয়ঙ্কর রকম সব গ্লোবাল পরিণতি আপন করতে হবে, আর নয়তো ইউক্রেনকে সমর্থন বন্ধ করে মস্কোকে বিজয়ী হতে সহায়তা করতে হবে। এই পরিস্থিতি সত্ত্বেও বাইডেন প্রশাসন দায়িত্বজ্ঞানহীন শূন্য আচরণ করছে, ব্যর্থ পলিসি আঁকড়ে থেকে চলছে, অন্তত সৎ নাগরিকের উচিত হবে এই নিয়ে প্রশ্ন তোলা। আমেরিকান বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কের কর্তারা এই নিয়ে অস্থির হয়ে উঠেছেন, কারণ ইতিমধ্যে নিউ ইয়র্ক ফেডারেশন রিজার্ভ বোর্ড অব গভর্নরের চেয়ারম্যান জেরোমে পাওয়েল আমেরিকান সিনেটের এক শুনানিতে সাক্ষ্য দিয়ে জবাব দিচ্ছিলেন যে গ্লোবাল রিসেশন বা মহামন্দা এখন 2008 সালের মতো আসন্ন কিনা এই নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে, তিনি জবাবে তা আসন্ন নয় তা বলতে পারেননি, অর্থাৎ এর সম্ভাবনা নাকচ করেননি। আর এরপর থেকেই ব্যবসায় পুঁজিবাজার বা অর্থনীতির তৎপরতার কেন্দ্রগুলোতে আশঙ্কা ছড়িয়ে পড়ে, তারা বাইডেনের থেকে নিজেদের দূরত্ব তৈরি করে এবং তার সমালোচনা করতে শুরু করে, বিশেষত ইউক্রেন যুদ্ধ উস্কে তোলার জন্য এবং তা জোরদার করতে শুরু করেছে বলে বাইডেনের সাথে তারা দূরত্ব তৈরি করে। তো আপাতত এই পর্যন্ত, আজকের ভিডিওটা সম্পর্কে কিছু বলার থাকলে অবশ্যই মন্তব্য করে জানান এবং পারলে শেয়ার করে ভিডিওটা বেশি বেশি লোককে দেখার সুযোগ করে দিন। ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন অথচ নিউজ নির্ভীক চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা নিয়মিত আমাদের সঙ্গে থাকার জন্য এবং এমনই সব গুরুত্বপূর্ণ খবরের আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন নিউজ নির্ভীকে, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল, সাথে সাথে নিউজ নির্ভীকের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে দিন। আর যারা নিউজ নির্ভীক চ্যানেলটি ফেসবুক পেজে দেখছেন তারা আজকের এই ভিডিওতে লাইক কমেন্ট করে সাথে সাথে নিউজ নির্ভীক চ্যানেলে লাইক দিয়ে এবং ফলো করে সঙ্গে থাকুন। নিউজ নির্ভীকের এমনই সব গুরুত্বপূর্ণ খবরের আপডেট সহ প্রতিদিনের খবর, গুরুত্বপূর্ণ প্রতিবেদন, স্বকীয়তায় উজ্জ্বল নানা ব্যক্তির সাক্ষাৎকার এবং ভিন্নধর্মী নানা বিষয় ভিত্তিক ভিডিও আমরা নিয়মিত দেখাতে থাকব আপনাদের। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।